সেই সময়ে সারা দেশে জমজমাট কোরবানির পশুর হাট পশুর হাটের আরও খবর জানাতে নাটোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পরিদর্শক অধিকারী। পরিতোষ আমরা ঢাকার খবরটা যেমনটা জেনেছি যে গাবতলী হাটে আমাদের পশু সরবরাহ অনেকটাই কমে গেছে তো নাটোরের বাজারে কি পরিস্থিতি সেখানে কোন আকারের গরু বেশি বিক্রি হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পশু আছে কিনা ক্রেতা বিক্রেতাদের দাম নিয়ে কেমন প্রতিক্রিয়া জানাচ্ছেন জানাবেন। খ্যাতি আমি আছি নাটোর শহরের পাশেই একটি হাট এটি একটি ঐতিহ্যবাহী অত্যন্ত পুরাতন একটি হাট তেবাড়িয়া হাট এই হাটে আমরা বেলা এসে যখন পৌঁছেছি তখন পশুর একটা তেমন আমদানি ছিল না কিন্তু এখন ধীরে ধীরে যত বেলা বাড়ছে এখানে প্রচুর সংখ্যক পশু আমদানি হচ্ছে গরু ভেড়া ছাগল দুম্বা গাড়ল সব ধরনের কিন্তু কোরবানির পশু এখানে আমদানি হয় এবং এখানে মাঝারি থেকে বড় গরু ছোট গরু সব ধরনের দেশি ক্রস সব ধরনের গরুই কিন্তু এখানে আমদানি হয়ে থাকে বিশ্বমানের দেশের একমাত্র কে এবং ক্রেতারা যেটা বলছেন দাম তাদের নাগালের ভিতরে আছে বিক্রেতারাও কিন্তু সন্তুষ্ট তারা পশু বিক্রি করে ভালো দাম পাচ্ছেন ক্রেতাদের যদিও কিছুটা একটু ইয়ে আছে যে দাম হয়তো একটু বেশি বড় গরুর ক্ষেত্রে দামটি বেশি কিন্তু দেশি জাতের গরুর সংখ্যা এই হাটে অত্যন্ত বেশি এইখানকার গরুর চাহিদাও কিন্তু সারা দেশে আছে নাটোরের আমরা এর আগে দেখেছি পাঁচ লক্ষ গরু এই নাটোর জেলায় উৎপাদন হয়েছে সেই পাঁচ লক্ষ গরুর প্রায় অর্ধেক গরু বাইরের জেলাগুলোতে ঢাকায় বা চিটগঞ্জ বিভিন্ন জেলা গিয়েছে আর ইদানিং অনলাইনে বেচা বিক্রি বাড়াতে হাটের উপরে কিন্তু প্রভাব অনেকটাই কম তারপরেও আজকে শেষ হাট এই হাটে অনেক বেশি পশুর আমদানি আছে যারা এখনো পর্যন্ত কোরবানি পশু কিনতে পারেননি তারা আর একবার শেষ একটা চেষ্টা করে দেখবেন এই হাট থেকে গরু কিনতে এখানে রাত্রি পর্যন্ত কিন্তু গরু পাওয়া যাবে অনেক রাত্রি অবধি এই হাট চালু থাকবে সাথে এই পর্যন্ত ছিল নাটোরের তেবারিয়া হাট থেকে সর্বশেষ খবর ধন্যবাদ পরিিতোষ